ওর এটা দেখেন, এটা কিন্তু সোজা, অলমোস্ট সোজা, একটু কার্ভ। জার্মান শেপার্ডে এমনিতে একটু কার্ভ থাকে, হালকা কার্ভের, ঠিক আছে? এটা কি ওয়ার্কিং লাইন? এটা ওয়ার্কিং লাইন, এটা পিচ সোজা, হ্যাঁ পিচ সোজা থাকে। হ্যাঁ, শো লাইনের বৈশিষ্ট্য, শো লাইনের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের এই যে কম্পোজিশন, এদের ডাউন পশ্চার, ঠিক আছে, হাঁটা চলা থেকে শুরু করে এই যে এই যে কার্ভটা, এই যে ইয়াটা, এটা ওকে নিয়ে যাবে একটা কম্পিটিশনে। সবার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমি যেমন বাবা মা না দেখে এখন যদি আমাকে কেউ কসম না আরো কিছু যদি ইয়ে করে দেখায়, তারপরেও আমি আমি রাজি না। এটা আমাকে ফাউ দেখ, ফ্রি দেখ, কিন্তু বাবা মা না দেখাইলে আমি যেমন আপনি কমের মধ্যে যদি কোন ব্রিডার দেওয়ার চেষ্টা করে তার একভাবে দিতে হবে, সেটা হলো ফাউ ব্রিড ডুবে তো মিলানের কুকুর আর পিওর ব্রিডের মধ্যে আকাশ পাতাল দামের তফাৎ হবে ভাই। সেখানে দাম প্রাইস কমানো কমাতে গেলে তো আমাকে এটার এর খাবারের উপরে আমার প্রশ্ন আছে, এর খাবারের টাকা দাম কমাতে হবে, খাবারের খরচটা কমাতে হবে, খাবারের খরচ কমালে প্রাইস কম, বাচ্চা কমে এই টাইপের হবে না, বাচ্চা আমার 10টা হবে, 5টা মারা যাবে, 5টা থাকবে। আর যদি বাবা মা না দেখে তাহলে আপনার প্লিজ ওইখান থেকে কুকুর কিনতে যাবেন না, আর নিলেও একটি রোন রিস্ক, আপনার টাকা আপনার ব্যাপার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি রাহিম চৌধুরী ইমন, আপনারা দেখছেন চৌধুরী 24 টিভি। বিশ্বস্ততার আরেক নাম হচ্ছে কুকুর। তো এই কুকুরের খামারে আজকে আমি চলে আসলাম, শাওন ভাইয়ের কুকুরের খামার, যেটি অবস্থিত আমাদের ঢাকা ত্রিমোহনী ইটিখোলায়। তো শাওন ভাইয়ের কাছে আজকে আমি চলে এসেছি আপনাদেরকে একটি বিষয় জানানোর জন্য, যে জার্মান শেফার্ডের কোয়ালিটি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, জার্মান শেফার্ডের ওয়ার্কিং লাইনের ডগের প্রাইস কত এবং শো লাইনের ডগের প্রাইস কত, কেন দাম বেশি, কেন বা দাম কম, এই সব সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জার্মান শেফার্ডের মূল মানে কোয়ালিটি সম্পর্কে এবং এদের দাম সম্পর্কে সবকিছু শাওন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। সো ওয়েলকাম টু চৌধুরী 24 টিভি, ওয়েলকাম টু আজকে ডগ ব্লগ। সো সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এদের মধ্যে এই ডিফারেন্স কি, চেনার উপায় কি, এবং দর্শক এই সম্পর্কে জানতে চায় যে দাম কেন বেশি, কেন বা কম, এই সম্পর্কে একটু জানান আমাদেরকে। এটা দাম কম আর বেশি, আসলে ওয়ার্কিং লাইন আর শো লাইন তো বেশি দিচ্ছি, আর দাম কম আর বেশি এটা ব্যাপারটা মেনটেন করা হচ্ছে নিজের করে ছেলে এবং মেয়ে এই দুটার উপরে, কোন দুইটা ছেলে মেয়ে দ্বারা ইয়া হইতেছে, ঠিক আছে? তো আমরা ওয়ার্কিং লাইন টা কি, ওয়ার্কিং লাইন টা এটা, এটারা এই যে সাইড যদি ঘুরাই আমি, এই পাশ থেকে যদি সাইডে ঘুরাই ওকে, এই যে দেখেন সাইডে ঘুরালে ওর এটা দেখেন, এটা কিন্তু সোজা, অলমোস্ট সোজা, একটু কার্ভ, জার্মান শেফার্ডে এমনিতে একটু কার্ভ থাকে, হালকা কার্ভের, ঠিক আছে? ওয়ার্কিং লাইন, এটা ওয়ার্কিং লাইন, এটা পিচ সোজা, হ্যাঁ পিচ সোজা থাকে, হ্যাঁ
পিছন সাজে ঢালটা কম হবে আচ্ছা আচ্ছা কিন্তু এরা যদি কাজের ক্ষেত্রে বলেন কাজের ক্ষেত্রে এরা অত্যন্ত সার্ভিস খুব ভালো দেয় এবং এদের স্পিড এক ফোলাইনের কুকুরের চাইতে ফোলাইন হচ্ছে যে ফোলাইনটা শো করার জন্য ডগের বিভিন্ন শো হয় ডগ শো হয় ওইটাতে নেওয়ার জন্য হচ্ছে এই কুকুর এই ধরনের কত বড় হয় এবং কত সুন্দর হয় আচ্ছা তো এটা কি ওয়ার্কিং লাইন না হ্যাঁ এটা এটা বাচ্চার দাম পরে হচ্ছে 50,000 আচ্ছা আচ্ছা তো সাপোজ এটার বাচ্চার দাম 50,000 হলে এটার বাচ্চার দাম 70,000 হবে এটা সোলাইন মানে সোলাইনের বাচ্চার দাম বেশি বাচ্চার দাম বেশি মানে আমার একটু বলেন কেন বেশি কেন এটা বিভিন্ন প্রাইজ উইনিং করে ওরা যখন নাও হয়েছে তখন এর বাবা মাকে দেখা হয়েছে যে ওরা প্রাইজ উইন আছে না প্রাইজ উইন দেখে চ্যাম্পিয়ন ব্লাড লাইন দেখে ওদেরকে ওকে নেওয়া হয়েছে ব্লাড লাইন তো অন্য ধরনের দেশের যেগুলো খুব হাই মেইনটেন কুকুর থাকে কারণ এর ক্ষেত্রে আস্তে অর্ধেক পশম ফেলে দেওয়া হয়েছে অর্ধেক পশম ফেলে দেওয়ার পরও একটু শেডিং হয় পরে এখন খুব গরম চলতেছে গরমে আপনি ডিসকাশন শেডিং করে পরিমাণ হচ্ছে আস্তে আস্তে তো আস্তে তো এর মানে এটা হচ্ছে এই সোলাইন সোলাইন সোলাইনের বৈশিষ্ট্য সোলাইনের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের এই যে কম্পুলেশন এদের ডাউন পশ্চার ঠিক আছে হাঁটা চলা থেকে শুরু করে এই যে এই যে কার্ভটা এই যে ইয়াটা এটা ওকে নিয়ে যাবে একটা কম্পিটিশনে আচ্ছা আচ্ছা ওইটা কিন্তু আপনি কোন কম্পিটিশনে নিতে পারবেন না আচ্ছা আচ্ছা এটা কম্পিটিশনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এদের বাবা মাও চ্যাম্পিয়ন ব্লাড লাইনের ওইভাবে বেছে না হয় আমরা অনেক বেশি পয়সা কিনি সেই জন্যই তাহলে মানে এটা আমরা বুঝতে পারলাম যে এই শো লাইন আর এই ওয়ার্কিং লাইনের মধ্যে পার্থক্যটা কি এই যে যেমন গত বছর ওদের বাচ্চা হয়েছে আমার এখানে দুইটা বাচ্চা হয়েছে আমার নিজে রাখছি এখন ভালো ব্রিড না হলে ব্রিডার নিজে কেন নিজের ব্রিডের বাচ্চা রাখবে ছেলে মেয়ে রাখবে এই দুইটা কিন্তু ওদের বাচ্চা গতবারে এদের বয়স হচ্ছে এখন 7 মাস চলতেছে 6 মাস থেকে 7 মাস হয়েছে একটা ম্যাচিউর কুকুরের প্রায় সমান সমান হয়ে গেছে ওরা মাশাল্লাহ অনেক বড় হয়েছে মাশাল্লাহ অনেক বড় হয়েছে 6 মাসে একটা ম্যাচিউর কুকুরের সমান হয়ে গেছে ওরা বাবা মা লং কোট হলে এটা তার মিডিয়াম কোট হওয়ার সম্ভাবনা নাই প্রীতি হ্যান্ডসাম আসো ওর নাম হ্যান্ডসাম ওর নাম প্রীতি ও আরে আমার বাচ্চা হবে এই যে এটার বাচ্চা হবে এই ম্যাস্টিফটার বুল ম্যাস্টিফটার তো এই যে এখন এদের কি ভ্যাকসিনেশন করানো হয়েছে হ্যাঁ এগুলো সব ভ্যাকসিন এইটা দুজন এটা আমি ব্রিডিং না না ব্রিডিং এর জন্য ব্রিডিং এর জন্য রাখা হয়েছে মেইনলি আচ্ছা ঠিক আছে তো আমরা নেক্সট আরো বিষয়ে আমরা আর সেলের জন্য আপনারা কুকুর দেখতেছেন যারা বুকিং আপনার আপনার ভিডিও দেখে বা আমার পেজের মাধ্যমে যেভাবে যারা বুকিং করছেন ওগুলো আমি দেখায় দিব যা এগুলো আছে বুকিং এর বাকি আছে ওগুলো আমি দেখায় দিব আচ্ছা আচ্ছা তো ভাইয়া আমরা এই ওয়ার্কিং লাইনের জার্মান শেফার্ড এবং শো লাইনের জার্মান শেফার্ড এদের বাচ্চা আমরা চিনে কিনবো কিভাবে মানে কেনার আগে চিনবো কিভাবে এটা আমরা একটু বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যদি যে কোনো মানুষের ক্ষেত্রে আমি না শুধু আমি কিনি আর আপনি কিনেন সবার ক্ষেত্রে আমি একটা কথা বলবো আমি যেমন বাবা মা না দেখে এখন যদি আমাকে কেউ কসম না আরো কিছু যদি ইয়ে করে দেখায় তারপরেও আমি আমি রাজি না এটা আমাকে ফাউ দেখ ফ্রি দেখ কিন্তু বাবা মা না দেখাইলে আমি যাবো কেন আমি বলি সেটা আমরা আপনার চিনবো কিভাবে যে বাচ্চা আপনি বাবা মা না দেখলে কখনো আপনি শিওর হতে পারবেন না যে এটা শো লাইন না ইয়া ওয়ার্কিং লাইন এটা কি শিওর বলতে আর কোমর যেটা আমি বললাম যেটা ওয়ার্কিং লাইন চিনা সবচেয়ে বড় ইয়াটা হচ্ছে কোমরটা সোজা থাকবে ওয়ার্কিং লাইনের আর শো লাইনের কোমরটা ভাঙা থাকবে নিচে দিয়ে ঢাল থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা আপনারা যেটা যেটা অনেকের ক্ষেত্রে আমি দেখতেছি দুইটা জিনিস কনফ্লিক্ট করতেছে একটা জিনিস হচ্ছে যে অনেক আপনি দেখা যাচ্ছে আমাকে প্রাইসটা জিজ্ঞেস করতেছেন আমি প্রাইসটা বলতেছি আমাদের দর্শকরা অনেকেই প্রশ্ন করে থাকে বলে যে দাম এত বেশি কেন নেওয়া হয় মানে সেই ক্ষেত্রে আপনি একটু ডিসকাস করেন করি হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে যে আসলে বাচ্চার বাবা মায়ের সাইজের উপর নির্ভর করে কোয়ালিটির উপর নির্ভর করে বাচ্চার দাম কত হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন আমি একটু আগে আপনাদের দুইটা কুকুর দেখালাম যে দুইটা দুই সাইজ
একটা ওয়ার্কিং লাইন একটা শো লাইন তো শো লাইনের কুকুর এবং ওয়ার্কিং লাইনের কুকুরের প্রাইস একরকম হবে না যদিও ওয়ার্কিং লাইনের কুকুরটা কিন্তু বেশি কাজ করে মানে কাজের দিক দিয়ে বেশি সহযোগিতা হয় সাপোর্ট হয় যেমন সিকিউরিটি ক্ষেত্রে এইসব ক্ষেত্রে বেশি মানে অ্যাকটিভ বেশি থাকে আচ্ছা শো লাইন কিন্তু অ্যাকটিভ কম থাকে কিন্তু দেখতে সুন্দর ওই সৌন্দর্যের জন্য ওদের দাম আরো 20000 টাকা বেশি পড়ে আচ্ছা আচ্ছা তো মানে না মানে এদের বাচ্চা আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এই বাচ্চাটা একটা জিনিস আমি একটা দেখাই জি আজকে যদি এই বাচ্চাটা মাইকের হইছে এই বাচ্চাটা বয়স হয়েছে 50 ডেজ 50 দিন দেখেন ইন্ডিয়ান একটা বাচ্চা যেরকম যা দেখায় অ্যাজ ইট ইজ তাই দিচ্ছি এখন আমি আপনাদের থেকে এই বাচ্চাটা দিয়ে এই ধরনের একটা বাচ্চা দিয়ে প্রাইস নেই মানে অ্যাডভান্স বুকিং টুকিং নিয়ে প্রাইস নেই কত টোটাল 50 তো 50 যদি এইটার প্রাইস হয় এটা কিন্তু মাইকের মেয়ে বাচ্চাটা মিনিমাম হইতো এত বড় এতটুকু বড় হইতো 50 দিনে এত বড় এখন 50 দিনে আপনি এত বড় একটা বাচ্চা আপনি প্রাইস পুরো পৃথিবীতে কোন জায়গায় কম পাবেন এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে আপনাকে কিভাবে বিশ্বাস করে কিনবে এখন আমি একটা কথা বলি ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে দেখবেন যে আপনাকে বাবা মা দেখাইতে রাজি হয় না কেনেলের ভিতর নেয় না এই জিনিসটা নিজেদেরকে একটু প্রশ্ন করেন কেন নেয় না আমার এখানে আমি পারতাম যে একটা রিয়েল পিওর ব্রিড রেখে আর তিনটা যদি ক্রস ব্রিড রেখে দেই ক্রস ব্রিড থেকে কিন্তু জার্মান শেফার্ডের পিওর ব্রিডের বাচ্চা আমি তিন চারটা করে অবশ্যই পাবো দেখতে পিওর আর কি দেখতে পিওর ওটা পিওর না আচ্ছা কারণ আমার ফিমেল গুলো সবগুলো ক্রস ব্রিড থাকলো আমার মেইল হচ্ছে একটা এরকম অনেকেই করে একটা পিওর ব্রিড রাখে বাকিগুলো ক্রস ব্রিড ওই থেকে বাচ্চা হয় বাচ্চা পাঁচটা বেঁচে গেলে তার মধ্যে তিনটা তো অন্তত বাবার মতো হয় সেই তিনটার উপর সে যদি 15,000 টাকা দিয়ে যদি বিক্রি করে তারপর তার লাভ 15,000-20,000 টাকা যদি বিক্রি করে ওই ক্রস ব্রিড কারণ এটার মধ্যে পিউরিটি এটা মা পিওর না বাবা পিওর বা মা বা বাবা যে কোনো একটার মধ্যে সমস্যা আচ্ছা 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 আবার অনেকের আছে যে বাবা মা দেখায় না কারণ হচ্ছে যে কিছু কিছু কুকুরে কিন্তু জন্মগত কিছু সমস্যা নিয়ে জন্মায় আচ্ছা যেমন দেখা গেছে যে কোন বাচ্চা ছোট বয়সে আরেকটা বাচ্চার কামড় খাইছে কানের পিছনে নিচের দিকে সেই বাচ্চা কিন্তু কান ধরাবে না কখনো এখন যদি সেই বাচ্চা সে ধরে রাখে তাহলে কিন্তু এই কান তো কখন ধরাবে না আরো বড় হয়ে তখন আরো ধরাবে না তখন মানুষ বুঝে ফেলবে তখন এটা যদি না বুঝতে পারে সেই সময় অল্প বয়সে বাচ্চাটা দিয়ে দেয় তাড়াতাড়ি করে ঠিক আছে আমরা আমরা এখানে যে দেখতে পাচ্ছি আমি যদি বাবা মা দেখাই জি কথা বুঝেন বাবা মা দেখাই সাইজ গুলা প্রত্যেকটা দেখাচ্ছি প্রত্যেকটা বাচ্চা ইয়ে প্রত্যেকটা বাচ্চার কোয়ালিটি ইন্ডিভিজুয়াল কোয়ালিটি দেখাচ্ছি সবার এদের কিভাবে আমি রক্ষণাবেক্ষণ করি বা কিভাবে কি করি কিভাবে এদের দেখাশোনা সবকিছু আমি আপনাদেরকে দেখাইছি বাবা মা ভাই বোন সবাই সবকিছু হ্যাঁ জি এবং আপনি একই জায়গায় এসে একই ক্যানেলে এসে দেখে শুনে বুঝে সবকিছু দেখে শুনে বুঝে আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন সুতরাং ওই যেটা বললেন যে যাদের ধরেন 2-4টা কুকুর আছে কিন্তু সেটা ধরেন ক্রস ব্রিড মিলান তো মিলানো কুকুর আর পিওর ব্রিডের মধ্যে আকাশ পাতাল দামের তফাৎ হবে ভাই এটা মার্কেটে আপনারা নিজেরাই বুঝেন না নরমাল একটা বুঝেন একটা শার্টের দাম 200 টাকার থেকে 400 টাকা কখনো হয় না 200 টাকার থেকে তফাৎ 250 টাকা হতে পারে 300 টাকা হতে পারে ডাবল হয়ে যায় না যদি ডাবল হয় তাহলে বুঝতে হবে একটা হচ্ছে কপি মাল আর একটা হচ্ছে অরিজিনাল তো অরিজিনাল দাম একটু বেশি হবে আর কপি মালের দাম কপিই থাকবে একটা রোলেক্স কপি ঘড়ি দাম হচ্ছে 3,000 টাকা মাত্র একটা রোলেক্স অরিজিনাল ঘড়ির দাম নিম্ন 30-35,000 টাকা একবার কম দামেরটা সবচাইতে কম দামেরটা আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম ধন্যবাদ তো ভাইয়া আপনার কাছ থেকে যারা ডগস যারা পাপিস যারা কিনতে চায় তারা এই কিভাবে বুকিংটা সিস্টেমটা কি বুকিংটা আমি বললাম এখন একটা ছেলে আর তিনটা মেয়ে আছে জার্মান শেফার্ড বুকিং 50% যেটা প্রাইস হবে প্রাইস যেটা ঠিক হবে সেটা 50% হচ্ছে বুকিং 50 হলে 25 হ্যাঁ 45 হলে যেটা আসে আর সেই রকম সেটা হচ্ছে বুকিং 50% আর বাকি 50% আপনি আড়াই মাস বয়সে বাচ্চা যখন নিয়ে যাবেন তখন আপনি পুরো ইয়ে করবেন পেমেন্ট করবেন পেমেন্ট টাকায় টাকা আপনি বিকে এসে সরাসরি যা ইচ্ছে আপনি অ্যাকাউন্টে আপনার ইচ্ছা মানে এসে আপনার সাথে কথা বলে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই
আপনি এসে দেখে দেখবেন না, বাবা মা না দেখলে আমি বারবার বলতেছি, বাবা মা দেখে বাচ্চা দেখে তারপর আপনারা কিনেন, ঠিক আছে? বাচ্চা না দেখেন, বাবা মাকে অন্তত দেখেন, বাচ্চা দেখে কিছু বোঝা যায় না, বাবা মা দেখে বোঝা যায়। তো সামনে আমার বাচ্চা হতে যাচ্ছে, এই যে ওদের আবার, এদের আবার বাচ্চা হতে যাচ্ছে, এদের গত ব্রিডে বাচ্চা আছে, এই যে এই দুটো আমি রাখছিলাম গতবারে ব্রিডিং করে, এই দুটো, এই যে এটা একটা, এটা একটা, এই যে ছেলে মেয়ে। আমাদের দর্শকরা যারা ভিডিও দেখেন এবং ক্লায়েন্ট যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে একটু কম টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটির ডগ পাওয়া যাবে কিনা, কম টাকার মধ্যে ভালো কোয়ালিটির ডগ দিতে পারবেন কিনা, সেই সম্পর্কে একটু আমাদেরকে জানান। আমি যদি পশম যদি লং কোট হয় তাহলে আমি জোড়া নিলে, জোড়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে 90,000 টাকা রাখা যাবে। তাহলে পার পিস কত করে পড়ে? 45,000। আমি বলার পর দেখা যায় যে আপনাকে আমি যে প্রাইসটা বললাম এটার পর ফোনে আবার আসে অনেকে বার্গেনিং করে, ব্যাপারটা কিন্তু এটা আসলে হওয়া উচিত না এবং এটা হওয়া দর্শকরা অনেকে চেয়ে থাকেন যে একটু কম টাকার মধ্যে একটু ভালো কোয়ালিটির ডগস চেয়ে থাকেন। আচ্ছা, যারা কম বাজেটের মধ্যে বা যাদের বাজেট একটু কম তারা একটু ভালো কোয়ালিটির জার্মান শেফার্ড কিনতে চান, তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি পরামর্শ দিতে চান? এখন কম আসলে কি, আমি যদি এখন বলি আপনি আমাকে একটা টয়োটা গাড়ি অথবা যে কোনো গাড়ি, আচ্ছা গাড়ি হুন্ডা দামে দেন, সেটা কি দিতে পারবেন? না না না, সেটা তো এটা যেমন সম্ভব না এটা সম্ভব না। আমি যদি বলি যে কোনো ব্র্যান্ডের পারফিউম আপনি 2,500 টাকার মধ্যে দেন, সেটা কি সম্ভব? কারণ প্রচুর পরিমাণে চাহিদা থাকে আগে থেকে, আমার যে মূল্য দেখালাম আমার এগুলোর মধ্যে কিন্তু অলরেডি তিনটা বুকিং হয়ে গেছে আর এখানে আছে চারটা বাকি, যেগুলো বাচ্চা হবে বললাম সামনে তাদেরও পেটে তিনটা থেকে চারটা করে বুকিং আছে, পেটেরটাও বুকিং হয়ে আছে তিন থেকে চারটা। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি তো কাস্টমারকে এই দামে দিয়ে পুষাইতে পারতেছি না, দিয়ে পুলাইতে পারতেছি না, সেখানে দাম প্রাইস কমানো কমাতে গেলে তো আমাকে এটার এর খাবারের উপরে আমার প্রশ্ন আছে, এর খাবারের টাকা দাম কমাতে হবে, খাবারের খরচটা কমাতে হবে, খাবারের খরচ কমালে প্রাইস কম, বাচ্চা কম নেই টাইপের হবে না, বাচ্চা আমার 10টা হবে, 5টা মারা যাবে, 5টা থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে সস্তা জিনিসে ভেজাল আছে? সস্তা জিনিসে পুরোপুরি ভেজাল। আপনি যদি কারো থেকে যদি এই জিনিস আপনি একটা সহজ কথা চিন্তা করেন, আমেরিকা পৃথিবীর বাইরে নাকি, হ্যাঁ আচ্ছা, তো আমেরিকাতে একটা মানুষ সারা মাসে কামাই হলো 3,500-4,000 ডলার, একটা কুকুর কিনতে ওখানে টাকা লাগে হচ্ছে 3,500 ডলার, লোকটা কামাই হলো 3,500-4,000 ডলার, তাহলে কতদিনের টাকা একত্র করে তার একটা কিনতে হয়? আমেরিকার সরকার পারে না যে এটাকে অ্যাভেলেবেল করতে পারে না কেন? আপনি অ্যাভেলেবেল করলে হবে না, এটা বলে যত্ন কমে যাবে, আপনি যখন এটাকে দাম কমায় দিবেন অ্যাভেলেবেল করবেন তখন এর প্রতি যত্ন কমে যাবে। আর এই জন্য কোন দেশের, আমাদের দেশে না কোন দেশের, দেখেন অন্য দেশে স্ট্রিট ডগ নাই, গাড়ির রাস্তায় কুকুর দৌড়াদৌড়ি করে না, পিওর ব্রিডরা বাইসে বেছে বিক্রি করে, একটু দাম বেশি দিয়ে বিক্রি করে, আমেরিকার মতো জায়গায় তারা কি পারে না কম দামে দিতে? চায়না পারে না, চায়নাতে একটা কুকুর টানতে হলে আপনার 1,75,000-1,50,000 টাকা কিনতে হবে যে কোনো দেশ, আমি চায়নার সাথে কথা বলছি হবে। তো আপনার যদি এত টাকা দিতে হয় আপনার একটা কুকুরের পিছনে চায়নার মতো দেশে যেখানে কপি সেখানে দিতে পারতেছে না, তা আমরা কিন্তু চায়নার চেয়ে উন্নত হইনি ভাই। আচ্ছা, বাংলাদেশ এখনো চায়না ইন্ডিয়ার থেকে উন্নত হয়নি, থাকতে চায় না, সুতরাং বুঝতেই পারতেছেন যে এইসব ক্ষেত্রে আমাদের আগামী এখনো বহু বাকি।
আর এখন যদি আমরা চিন্তা করি জানাচ্ছে কোন নামে আমরা বাংলাদেশে কুকুর দিব তার মানে আপনি কি করতে হবে বুঝতে পারতেছেন আমার এখানে ক্রসব্রিড ডুবে গেল দেশি ব্রিডের সাথে বিদেশি ব্রিডের ক্রসব্রিড করে রাখতে হবে সরাসরি আমার ফেসবুকে টাইমলাইন আপনি প্রতি রিলিজ করে দিলে রাখবেন আপনি দেখবেন ডে বাই ডে আমি চেঞ্জ করে হোক বড় কুকুর পাল্টাই হোক এর চেয়ে ভালো ব্রিড নিয়ে নাও যেভাবে আমি কোয়ালিটি আপডেট করতেছি এখন আপডেট করতেছি আপনি নিজে দেখতেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার 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 ফেসবুক এর এটা লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দর্শক দেখে নেবেন কারণ লোকদের জানা উচিত যে বাংলাদেশে এরকম ব্রিডার আছে যারা অকপটে সব সত্যি কথা দিয়ে দেয় ছোট বাচ্চা বড় মনে হয় কিন্তু বাচ্চার নিয়ম এটা না বাচ্চা আমি মাটিতে রাখবো বাচ্চা যতটুকু বড় এখানেই দেখা যাবে এখানে দেখা যাবে এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই বাচ্চা আমি যখন দেই কারো হাতে যখন দেরি গাইটা হয় তখন একটা বাচ্চা হচ্ছে এত বড় থাকে মাত্র সেটা কত সত্তর দিনে বাচ্চা এত বড় হয়ে যায় শুনি আমি যদি এদেরকে দেখে এদের বাচ্চার দাম বলতে পারি 45 করে দিবে ঠিক আছে তাহলে আমি হ্যামারকে দেখিয়ে আমি এই বাচ্চাই 70 করে বলতে পারতাম না হ্যাঁ পারতেন তাহলে সেটা আমি করছি না কেন যেটা বাচ্চা যেটা সেটা বাচ্চা সেটাই যেটা বাচ্চা হয়েছে সেই বাবা মাকে দেখানো হবে এর কোনো ভুল ইনফরমেশন কোনো যদি জাস্টিফাই করতে চান আমাকে যে আমারটা অরিজিনাল কিনা প্রাইস বেশি না কম আপনি প্লিজ আমার বাসায় আসেন আমি আপনাকে প্রতিটা খরচের হিসাব নিকাশ খাতা খুলে দেখাবো সেখানে যদি আপনার মনে হয় যে এই লোকে তাছাড়া ভাই আমার কাছে যারাই নেয় তার 2 বছর অনেক আছে 2 বছর পর্যন্ত আমাকে সহযোগিতা নেয় একজন ডাক্তারকে একবার আপনার ফোন করতে হলে অনলাইন ভিজিট দিতে 500 টাকা দুই বছরে কতবার আমাকে ফোন করে আচ্ছা আচ্ছা সেটা যদি মাইনাস করেন তাহলে আমি টাকা নিই না আচ্ছা না এটা ঠিক আছে তাহলে কি মানে আমরা সর্বশেষ বলতে পারি যে পিওর কোয়ালিটির উপরে প্রাইস দিবেন আচ্ছা পিওর যদি কেউ পিওর ব্রিড চায় তাহলে সেখানে তাকে অবশ্যই তাকে বাজার থেকে সেরকম হতে হবে ভালো দাম এটা এটা এই দেশে না পুরো গোটা পৃথিবীতে একই একই রকম এটা কখনোই মার্কেট কখনো এটা অ্যাভেলেবল করবে না আপনি আছে করবেন করবেন কেন করলে এটা যত্ন কমে যাবে আমি কি ইচ্ছে করলে এখন আমি এখানে 50টা কুকুর পাতে পারি না না পারি না প্রত্যেকটা কুকুরের জন্য কিন্তু একটা জায়গা সীমিত করা আছে গভর্নমেন্ট বলুন যে কোনো গভর্নমেন্ট কুকুর জায়গাতে আমার রাখতে হবে বড় জায়গাতেই রাখতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম আপনাদের মাধ্যমে ধন্যবাদ ভাই আপনাকে তো ভাই আপনার পিছনে তো এখন ম্যাস্টিফ দেখতে পাচ্ছি তো এই ম্যাস্টিফের কোনো বেবি হবে কিনা এদের মধ্যে ধরেন এই যে এইটা আর এইটাকে আমি এই বছর কিনছি এটা ইন্ডিয়া থেকে আনছি এটা সাউথ আফ্রিকা থেকে আর এটা হচ্ছে আমাদের এখানে হওয়া মেয়ে ঠিক আছে জরুর মেয়ে এটা এখানে 11 মাস বয়স
অনেকে বলেন যে উনার কুকুরের ব্রিড ভালো কিনা, অরিজিনাল ব্রিড কিনা, পিওর ব্রিড কিনা, পিওর ব্রিড না হলে আমার কুকুর আমি রাখবো, তাই না? এখানে ব্যাপারটা আসে অবশ্যই। এই কুকুরটা বাচ্চা দিবে, হ্যাঁ, এই বুল ম্যাস্টিফটা বাচ্চা দিবে এবার ডিসেম্বরে, ডিসেম্বর ফার্স্ট উইকে। যারা যারা বুকিং করা, অলরেডি বুকিং হয়েছে এটা দুই তিনটা, তো আরো বুকিং নিতে পারি যারা আছে। তো ভাইয়া, ওই যে অনেকে আছে যেমন এক পিস বাচ্চা নিয়ে বড় করে এক পিস পালে, তো সেই ক্ষেত্রে কি এই ব্রিডিং এর জন্য কেউ যদি বলে যে আরেকটা কথা আপনার মাধ্যমে বলে দিই, সেটা তো অনেকের ধারণা যে ছেলে কুকুর নিলে তার সাইজে বড় হবে, এটা ভাই ভুল ধারণা। বাবা মার মধ্যে কার রেশিও বাচ্চা পাইছে এটা আপনি জানেন না, আমিও জানি না। যদি বাবা রেশিও পায় তাহলে হবে সাইজে একটু বড়, কিন্তু মেয়ে খাটে হবে এটাকে ভুল ধারণা। আর যদি একা একটা কুকুর, শুরুতে একটা কুকুর পালতে চান, সেই ক্ষেত্রে আপনারা আমি বলবো যে আগে মেয়ে পালেন ভাই, কারণ ভবিষ্যতে যদি ব্রিডিং করার ইচ্ছা থাকে বাচ্চাটা পেটে ধরে মেয়ে, সুতরাং তার একটু স্বাস্থ্যে মাংস লাগে, মাংস লাগে, মাংস ভরাট লাগে শরীরটা, ঠিক আছে? এই ভরাট হইতে কিন্তু 15 থেকে 18 মাস লাগে বয়স। কিন্তু ছেলে কুকুর কিন্তু এক বছরে আপনার পরিপূর্ণ হয়ে যায়, সে বাবা হওয়ার মতো ক্যাপাবিলিটি এসে যায়। কিন্তু মেয়ে কুকুর কিন্তু এক বছর বয়সে যদি আপনি যদি ব্রিডিং করান, সেই কুকুর কিন্তু থেমে যাবে, গ্রোথ থেমে যাবে, আটকা যাবে, সে আর বড় হবে না। আচ্ছা আচ্ছা, তো ওই যে ব্রিডিং এ ব্রিডিং কি আপনাকে আপনার কাছ থেকে কেউ যদি, আপনি যদি আমাদের আমাদের একটা আমরা 6 থেকে 7 দিন রাখি, 6 থেকে ব্রিডিং এর সময় হইলে 6 থেকে 7 দিন রাখি। এটাতে কখনো কোনো কুকুর, এক একটা কুকুরের ক্ষেত্রে এক এক রকম, যেমন এটা কথা বলে নেওয়া হয় এটা 20 থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত নেওয়া হয়, মানে ব্রিডিং ব্রিডিং ব্রিড ক্ষেত্রে ব্রিডের ক্ষেত্রে। মানে যে অনেকে আছে যে একটা ফিমেল ডগ দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, যে মেটিং করা, এখানে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে এটা হচ্ছে সুনামগঞ্জের চেয়ারম্যানের কুকুর কেন কশ্যপ, তিনি আমার থেকে নিয়েছিলেন। এখন উনি কিন্তু শুধু মেয়ে নিছেন। আচ্ছা আচ্ছা, ওই চেয়ারম্যান সাহেব মেয়ে নিছেন দেখে এখন কিন্তু ওনার মিটিং এর দরকার। গতবারও আমি মিটিং করে দিছি, এবারও আমি মিটিং করে দিলাম ওনাকে। আচ্ছা, মানে সাথে যে একটা আপনার, হ্যাঁ, আমার দলের সাথে যেটা বসা এটাকে মিটিং করা দিলাম। আচ্ছা, তো মানে এরকম তাহলে প্রাইসটা কত বললেন, কত পড়বে এটা? পড়বে মিটিং করতে 25 থেকে, এগুলোর 25 থেকে 30 হাজার, আর জার্মান শেফার্ড কম, আর জার্মান শেফার্ড থেকে 20 হাজার, 15 থেকে 20 হাজার টাকা জার্মান শেফার্ড আপনি মিটিং করিয়ে দিবেন। কেউ যদি সিঙ্গেল, আমি যতবার মিটিং হবে ওই ভিডিও পর্যন্ত দিয়ে দেই, আমার এখানে সিসি ক্যামেরা ইয়ে করা আছে, ওখান থেকে ফুটেজটা নিয়ে নেয় সিসি ক্যামেরা অটোমেটিক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এই তথ্যটা জানতে পারলাম, থ্যাংক ইউ ভাই। তো ভাইয়া, আপনার যে এই চ্যানেলটা যে আপনি পরিচালনা করেন, এখানে আপনার মানে লাভ কিরকম হয় কিংবা লোকসান কিরকম হয় আপনি একটু বলেন। এখন আসলে প্রাইমারি অবস্থাতে একটা ব্রিডার উঠে দাঁড়াতে তো মানে তার এস্টাবলিশ করতে বিজনেসটা মিনিমাম 5-6 বছর লাগে যায়, তা আমার তো বেশি দিন হয় না, 3-3.5 বছর। তো এর মধ্যে এখন পর্যন্ত ভাই আমার দেখা যায় যে কোনো কোনোটা বড় হচ্ছে, কোনো কোনোটা এখনো বাচ্চা দেওয়ার লায়ক হয় নাই, কোনো কোনো নিজে বাচ্চা এখনো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন যেগুলো যেগুলো বাচ্চা হয় সেই হিসাবে আমার ধরেন বছরে যদি সমস্ত খরচ খরচ দেখা যায় 50 লাখ টাকা, ধরলেন 50 লাখ টাকা আসলে 32 লাখ টাকা তাদের খাবারের খরচে চলে যায়, খাবারের খরচ, হ্যাঁ। আর বাকিটা যেটা ওটা থেকে যায়, ওটা থেকে 17 থেকে 18 লাখ টাকা থাকে। ঔষধ এগুলো কিরকম কষ্ট করে আপনার? জি, ঔষধ কিরকম কষ্ট করে? মেডিসিন মেডিসিন ঔষধ তো সব আমি নিজের হাতে দেই, খুব বড় কোনো প্রবলেম না হলে আমি ডাক্তার কাছে ইয়া করে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি, তো শাওন ভাই, আজকে আমরা জার্মান শেফার্ডের কোয়ালিটি সম্পর্কে আপনার কাছ থেকে কি কি জানতে পারলাম? আজকে আমরা আসলে মেইনলি দুইটা জিনিস জানালাম, একটা হচ্ছে ব্লাড লাইন, অবশ্যই জার্মান শেফার্ডের দুইটা ব্লাড লাইন আছে, একটা ওয়ার্কিং লাইন আর একটা শো লাইন। ওয়ার্কিং লাইনের প্রাইসটা একটু কম, শো লাইনের প্রাইসটা একটু বেশি, এই দুইটা জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে কোয়ালিটি ভেদে জার্মান শেফার্ডের দাম আপগ্রেড করে, কিন্তু সেটার মধ্যে যদি দেখেন যে পুরোপুরি 50% তফাত, তার মানে বুঝে নেবেন যে অবশ্যই আপনি যদি বাবা মা না দেখায় তাহলে আপনার প্লিজ ওইখান থেকে কুকুর কিনতে যাবেন না। আর নিলেও একটি রোন রিস্ক, আপনার টাকা আপনার ব্যাপার, তা আমার কিছু বলার নেই আসলে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে জার্মান শেফার্ড কোনটা এই ওয়ার্কিং লাইনের ডগ এবং কোনটা শো লাইনের ডগ, এবং এদের কোয়ালিটি ভেদে যে এদের দাম কম বেশি হয়ে থাকে এই সম্পর্কেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম শাওন ভাইয়ের মাধ্যমে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং শাওন ভাইয়ের ফোন নম্বর ঠিকানা বিস্তারিত সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাদের প্রয়োজন তারা শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমাদেরকে ভালোবেসে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।